জাহিন্দ হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু সোলজার ফিরদৌস মন্ডল আপনারা হাজির প্রি ডিফেন্স অ্যাকাডেমিতে বন্ধুরা ইন্ডিয়ান আর্মির র্যালি আমাদের পশ্চিমবাংলায় প্রায় দুই থেকে আড়াই বছর অর্থাৎ আড়াই বছর কোনো র্যালি হয়নি তো আমাদের একটি র্যালি হওয়ার কথা হয়ে আছে যেটি হলো ব্যারাকপুর র্যালি যার রেজিস্ট্রেশন হয়ে গেছে সেটি কবে থেকে হবে সম্ভাব্য তারিখ আমরা এই ভিডিওতে বলবো যারা এখনো পর্যন্ত এই ভিডিওটিতে লাইক করেননি তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিন আর যে সকল বন্ধুরা আমাদের এই চ্যানেলে নবাগত তাদের কাছে বলবো বন্ধুরা যদি স্বপ্ন থাকে ডিফেন্সের চাকরি করার তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করার সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা তোমরা অধীর আগ্রহে বসে আছো দীর্ঘদিন ধরে কবে র্যালি হবে দেখতে একটা আড়াইটা বছর প্রায় পার হয়ে গেছে সরকারের কোনো রকম কোনো চিন্তা নেই যে সকল ছেলেরা কন্টিনিউ তৈরি হয়ে আছে তাদের অনেক সমস্যা হচ্ছে তারপরেও বলি তোমাদের র্যালিটা শুধুমাত্র কোভিডের জন্য আর এই যে মহামারীটা দুবছর আমাদেরকে পিছিয়ে দিয়েছে সেটির জন্যই আটকে আছে যাই হোক আর বেশিক্ষণ তোমাদের কিন্তু লেট করতে হবে না তোমাদের লেট করার সময়টা প্রায় শেষ হয়ে এসছে তোমরা এখন থেকে আমি তোমাদের বলে দিচ্ছি আজকের ডিসেম্বরের আঠাশ তারিখ তো এখন থেকে তোমরা যদি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো ইভেন কোনো নবাগত স্টুডেন্ট যদি প্র্যাকটিস করো সেও কিন্তু এই র্যালিতে পাশ করতে পারো হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের র্যালির ডেটটা কিন্তু সামনে এসে গেছে তোমাদের এই র্যালির ডেটটি সম্ভবত সম্ভবত ডেট আমরা বলতে পারবো আমরা হানড্রেড পার্সেন্ট বলতে পারবো না তো সেখান থেকে তোমাদের মার্চ মাস থেকে সম্ভবত তোমাদের র্যালি শুরু হবে এবং ব্যারাকপুরের পরেই কিন্তু আমাদের বহরমপুর র্যালি হবে এবং তারপরে কলকাতার র্যালি হবে এবং সবশেষে আমাদের শিলিগুড়ি র্যালি হতে চলেছে যারা যে জায়গায় আছো তারা আবারও বলি নিজেদেরকে অনেক ভালো তৈরি করো আর চাইলে আমাদের একাডেমিতে সম্পূর্ণ বিনা পয়সায় ইন্ডিয়ান আর্মির আমরা ট্রেনিং দিয়ে থাকি তোমরা আমাদের কাছে এসে ট্রেনিং দিতে পারো সেক্ষেত্রে তোমাদের শুধু থাকা খাওয়া খরচাটুকু তোমাদের বহন করতে হবে তো সকলে ভালো থেকো সাথে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত